হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো, সবাইকেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের মাধ্যমিকের জন্য লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স সাজেশনের ভিডিও দিয়ে দিয়েছি, যাতে প্রত্যেকে 90+ নাম্বার তুলতে পারো। তাই অনেকদিন আগেই আমার সাজেশন কিন্তু দেওয়া হয়ে গেছে। যারা দেখনি, চ্যানেল সাবস্ক্রাইব করে অতি অবশ্যই গিয়ে সাজেশনের প্রত্যেকটা কোয়েশ্চেন পাচ্ছ কিনা দেখে নেবে। যদি কোনো কোয়েশ্চেনে কিছু ডাউট থাকে তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিও। আমি যে তোমাদের শুধু সাজেশন দিয়েছি তা নয়, আমি কিন্তু দুটো সাবজেক্টই তোমাদের অনুশীলনী আলোচনা করে দিয়েছি। ফিজিক্যাল সায়েন্সে ম্যাথ পড়িয়ে দিয়েছি, লাইফ সায়েন্সের টপিক আলোচনা করা আছে। তিনটে বইকে ফলো করে এক্সারসাইজ সলভ করিয়েছি। অনেকে নতুন জয়েন করেছো, হয়তো বুঝতে পারছো না কিভাবে আমি লিঙ্কগুলো দিয়েছি। তাই একবার বলে দিচ্ছি তোমরা কিভাবে সাজেশনের অ্যান্সারগুলো পাবে, যেগুলো আমি বলেছি যে তোমাদের দেওয়া আছে, আমি অলরেডি দিয়ে দিয়েছি এই কোয়েশ্চেনগুলো, সেই লিঙ্কগুলো তোমরা কিভাবে পাবে। আমার চ্যানেলের তোমরা প্লে লিস্টে চলে যেও। প্রথমে হোম পেজ থাকে চ্যানেল যখন ওপেন করবে, তারপরে ভিডিওস থাকে, শর্টস থাকে, ওপরেই অপশন থাকে প্লে লিস্ট। সেই প্লে লিস্টে গিয়ে তোমরা দেখবে ক্লাস 10 চ্যাপ্টার 1 কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাশনই আমি করিয়েছি তোমাদের লাইফ সায়েন্স। সেখানে সমস্ত লাইফ সায়েন্স চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন পেয়ে যাবে, তিনটে বইয়ের এক্সারসাইজের কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। যেগুলো সাজেশনে দিয়েছি, বলেছি 2024-এর জন্য ইম্পর্টেন্ট, তাদের কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। ফিডব্যাক কন্ট্রোলের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। যেগুলো তোমাদের কোয়েশ্চেন আসছে অথচ বইয়ে দেওয়া নেই সঠিকভাবে অ্যান্সার, আমি মেনলি সাঁতরা পাবলিকেশন তোমাদের ফলো করে টপিকগুলো আলোচনা করেছি, তো সাঁতরা পাবলিকেশনের বইয়ে যেই অ্যান্সারগুলো দেওয়া ছিল না সেগুলো আমি আলোচনা করে দিয়েছি। এবারে তোমরা যদি অন্য কোনো বই ফলো করছো, সেখানে এক্সারসাইজে কিছু কোয়েশ্চেন আছে যেই অ্যান্সারটা সঠিকভাবে তোমাদের বইয়ের টেক্সটে দেওয়া নেই, সেগুলো তোমরা আমায় কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারো। তাহলে যখন চ্যাপ্টার 1 দেখবে সেখানে সমস্ত চ্যাপ্টার 1-এর কোয়েশ্চেন পেয়ে যাবে, যখন চ্যাপ্টার 2 যাবে সেখানে সমস্ত চ্যাপ্টার 2-এর কোয়েশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। চ্যাপ্টার 3 টপিক ডিসকাশনের ভিডিও আছে, তারপরে কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও আছে। আমার কিন্তু প্লে লিস্টে প্রত্যেকটাই মেনশন করে দেওয়া আছে, তোমরা প্লে লিস্ট থেকে চেক করবে তাহলে সব কিছু একসাথে পেয়ে যাবে। যদি টপিকে কিছু প্রবলেম থাকে প্রথমে টপিক ডিসকাশনের ভিডিও দেখবে, তারপরে এক্সারসাইজে যাবে। 90+ তুলবার জন্য ফার্স্ট কাজ যেটা করতে হবে, দুটো বই ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্সে বইটার রিডিং কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। আমি যতগুলো সাজেশন দিয়েছি সেখানে MCQ হয়তো তোমরা ডাইরেক্ট 12টা কোয়েশ্চেন লাইফ সায়েন্সে পেয়ে গেলে, ফিজিক্যাল সায়েন্সেও পেয়ে গেলে সাজেশনের মধ্যে থেকে। বাকি তিনটে কোয়েশ্চেন এরকম থাকতে পারে, সেগুলো এক্সাম্পল থেকে আসবে, যেগুলো হয়তো আমি ডাইরেক্ট আলোচনা তোমাদের সাথে করিনি বা সাজেশনে দিইনি, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে। তাই আমি সবসময় তোমাদের বলি 90+ নম্বর পাওয়ার মতন 100-এ, আর এরকম যদি তোমরা কোয়েশ্চেন বলো সেখানে 90-র মধ্যে 80+ পাওয়ার মতন কিন্তু সাজেশন কন্টেন্ট আমার দেওয়া রয়েছে। বাট এক্স্যাক্টলি 15টা কোয়েশ্চেনই যে কমন পেয়ে যাবে বা অবজেক্টিভ সব কোয়েশ্চেন কমন পেয়ে যাবে তা নয়, তার জন্য তোমাদের বইটা একটু পড়তে হবে। 12টা কোয়েশ্চেন MCQ হুবহু আসতে পারে, এরকমও হতে পারে 15টাই হুবহু কমন পেয়ে গেলে। আমি তাও ধরে রাখছি তিনটে কোয়েশ্চেন এরকম এলো যেটা ডাইরেক্ট আমার সাজেশন থেকে তোমরা পেলে না, তার জন্য তোমাদের বই কিন্তু ভালোভাবে পড়তেই হবে। শুধু সাজেশন বেসিস পড়া পড়বে না, বইটা আগে ভালোভাবে পড়বে তারপরে সাজেশনে আসবে। তারপরে যেই প্র্যাকটিস সেটগুলো দিয়েছি টাইম ধরে কিন্তু প্র্যাকটিস করো। অনেকে নতুন নতুন জয়েন করেছো, লিঙ্কগুলো খুঁজে পাচ্ছ না, হয়তো জানো না আমি কীভাবে দিয়েছি, ওই জন্য আমি একটু বলে দিলাম যে কীভাবে তোমরা অ্যান্সারগুলো পাবে সাজেশনে, যেগুলো বলে দিয়েছি যে আমার দেওয়া আছে। যেটা যেই চ্যাপ্টারের কোয়েশ্চেন সেই চ্যাপ্টারের প্লেলিস্টে চলে যাবে, সেখানেই তোমরা তার অ্যান্সারগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আরেকটা লিঙ্ক তোমরা প্লেলিস্টে পাবে, ক্লাস 10 লাইফ সায়েন্স অল চ্যাপ্টার কোয়েশ্চেন অ্যান্সার, সেখানে 5টা ভিডিও আছে। সেই 5টা ভিডিওতে আমি বলেছি MCQ প্র্যাকটিস করিয়েছি, ওইটা তোমরা প্র্যাকটিস পারপাস ওই ভিডিওটাও কিন্তু দেখতে পারো MCQ এর জন্য, ওটা অনেকটাই তোমাদের হেল্প করবে। সেখানে তিনটে বইকে কভার করিয়েছি, প্লাস আমি টেস্ট পেপারে যেই কোয়েশ্চেন্সগুলো অনেকবার করে এসছে সেই কোয়েশ্চেন্সগুলো MCQগুলো রেখে তোমাদের কভার করিয়েছি, তোমরা ওইটাও কিন্তু চেক করো। তাহলে কীভাবে তোমরা কোয়েশ্চেনের অ্যান্সারগুলো পাবে আমি বলে দিলাম, এর পরেও যদি কিছু অসুবিধা হয় আমায় কমেন্ট করে জিজ্ঞেস করে নিও। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।